সত্যতা মিলল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের ঘটনার। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শামসুল আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসুম, হালিমা খাতুন উর্মি, ইশরাত জাহান মিম ও মোয়াবিয়ার সিট বাতিল করা হয়েছে। তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ দিয়েছে তার শারীরিক এবং মানসিক নির্যাতনের, তার সত্যতা মিলেছে। এই প্রাপ্ত সত্যতার ভিত্তিতে হল বডি পাঁচজন শিক্ষার্থীকে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এ ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। গত 11 ও 12 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে দুই দফায় ওই ছাত্রীকে 4 ঘন্টা আটকে রেখে নির্যাতন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিনান্স বিভাগের শিক্ষার্থী তাবাসুম। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও বিচার বিভাগীয় 3টি আলাদা তদন্ত কমিটি গঠিত হয়। এরপর দফায় দফায় ভুক্তভোগী ও অভিযুক্তর সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। এক পর্যায়ে দুই পক্ষকে মুখোমুখি করা হলে ভুক্তভোগীর কাছে ক্ষমা চায় অভিযুক্ত সানজিদা। সময় সংবাদ, কুষ্টিয়া।